नमस्कार आमी रेशमी बोलছি आमी आपनादेर आज के शेखाबो तेल कोई। तो एर जोन्नो आमी एखाने माछगुलोके सोनाली करे भेजे रेखेছি एबं सेई जे माछ भाजार तेल बेचেছে एक टेबिल चामच सेई तेलेर मধ্যে आरेकटू तेल दिए आमी तेल कोईटा रान्ना शुरू करছি। एखाने एक टेबिल चामच तेल माछ भाजार तेल एटा आछे। एबार आमी कड़ाइते सर्षेर तेल दिए दिচ্ছি। अवश्य ये सर्षे तेले ही ना होले से स्वाद आसबे ना। जेहेतु ये तेल कोई तेल आमाके एकटू बेशी दीते ही होबे। तेलटा गरम हो गेलेई एखाने आमी एकटा माझारी मापेर पेंयाज के मिहि करे बेटे रेखेছি एइटा प्रथमेई दिए देब। तेल गरम हो गेছে आँचटाके एकटू कमिए निয়ে পেঁয়াজ বাটাটাকে ভালো করে নাড়তে হবে। রান্নাতে এক চা চামচ লবণ লাগবে, সেটা আমি এখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সময়। গরম তেলে পেঁয়াজ বাটা দিলেই একটা ছিটে আসে, তার জন্য সেটাও কমবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে লবণের জন্য। তাই জন্য আগে থেকেই দিয়ে দিলাম আমি। হাই ফ্লেমে ভাজবো। অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজটাকে আমি সোনালি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হতে হতে আপনাদের বলে নিই এখানে হাফ চা চামচ আদা বাটা আছে, 1/4 চা চামচ জিরে গুঁড়ো আছে। রান্নাটা আমি যে ঝাল হবে সেটা আমি কাঁচা লঙ্কার সাহায্যে করব। আমি শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করছি না, তার জন্য রং যাতে ভালো আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম। হলুদ গুঁড়ো তো দেবই, হলুদ গুঁড়ো আছে। আর এখানটায় আছে গরম মশলার গুঁড়ো আর একটুখানি চিনি দেব খুব সামান্য। আর দুটো তেজপাতা আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে আমি দিচ্ছি। এখানে এক চা চামচ হলদে সর্ষে আর এক চা চামচ কালো সর্ষে দুটো মিলিয়ে এখানে সর্ষে বাটাটাকে আমি ছেঁকে তার জলটা নিয়েছি, ছিবড়েগুলো ফেলে দিয়েছি। তেল কই বিভিন্নভাবে রান্না করা যায়, কিন্তু এই যেভাবে আমি আজকে করব এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। উনি ছিলেন উত্তর কলকাতার বিডি স্ট্রিটের গোয়া বাগানের তার বোনেদের পরিবারের মেয়ে। ওনার কাছ থেকে আমি অনেক রান্না এইভাবে শিখেছি। আজকে এই তেল কইটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমাদের ভালো লাগবে আমার। পেঁয়াজটা রং ধরে আসছে। পেঁয়াজ ভাজা থেকে তেলও ছেড়ে এসছে। এই হাফ চামচ আদা বাটাটা দিয়ে দিচ্ছি। একটু গরম জল দেব। মশলা কিন্তু ভাজা এখনো আমার বাকি, একটু গরম জল দিয়ে এটাকে পাতলা করে নিয়ে বাকি মশলাগুলো এবার এক এক করে দেব। 1/4 চা চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 আবার একটুখানি জল দেবো। আমি যা যা মশলার গুঁড়ো এখন দিলাম সেগুলোকে ভালোভাবে কষবার জন্য। মশলা খুব ভালোভাবে কষা হলে, তেল ওপরে ভাসলে তবেই কিন্তু জল আর মাছ দেবো আমি। যতক্ষণ কষা না হবে এইভাবে নেড়ে যেতে হবে। চিনিটা দিয়ে দিচ্ছি আমি, 1/2 চা চামচ মতো চিনি। তেজপাতাটাকে এবার আমি অল্প একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা এখানে আমি 5টা কাঁচা লঙ্কা এখন দিচ্ছি ঝাল হওয়ার জন্য। একই সাথে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো এই কষবার সময়। আলাদা করে পরে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো আর ব্যবহার করব না। এই সবটা এবার ভালো করে করতে হবে। খুব সুন্দর একটা রং এসছে দেখুন। সকলের স্বাস্থ্যের কথা ভেবেই আমি শুকনো লঙ্কার গুঁড়ো রান্নায় ব্যবহারটা একটু কমই করি। আপনারা চাইলে করতে পারেন। তেল ভেসে উঠেছে, এইবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে মাছগুলো এবার দিয়ে দেব। সোনালি রং করে ভেজে রেখেছি মাছগুলো, নুন হলুদ দিয়ে মাখা। আর সামান্য অল্প 1/2 চা চামচ সর্ষের তেল ওপরে মাখিয়ে, যাতে তেলের জন্য না ফাটে, গায়ে না ছেটে, দিয়ে ভেজে রেখেছি। মাছ ভাজাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাঝারি ফ্লেম করে এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে দেখব মাছ সেদ্ধ তো হয়েছেই, জল কতটা শুকনো। কেননা আমার এই ছেঁকে রাখার সর্ষে বাটার জলটা এখন আমি দেবো লাস্টে। আর ফ্লেভারের জন্য এই কাঁচা লঙ্কাগুলো সর্ষে বাটার সাথে দিয়ে দেবো। জল অনেকটা শুকিয়ে এসছে, মাছগুলো সুন্দর নরম হয়ে গেছে। জলটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি ঢাকা দেব না, লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে তেল কই। আমি যেভাবে করলাম এইভাবে আপনারা বাড়িতে করে দেখবেন। পছন্দ হলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।